হ্যালো ভিউয়ার্স, আমি রবিন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সিগনেচার লক ব্যবহার করবেন। তবে তার আগে আপনার আইফোন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আর যারা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন, আপনারা টেকনিক্যাল রবিন লিখে সার্চ করে আমার চ্যানেলটি খুঁজে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে হবে কি, আমি আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা খুব সহজেই তা পেয়ে যাবেন। তবে চলুন দেখি কীভাবে আপনারা আপনার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সিগনেচার লক ইউজ করবেন। তবে তার আগে আপনাদেরকে প্লে স্টোর থেকে ছুটে কি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। টাইপ করুন সিগনেচার লক স্ক্রিন, এই যে এই অ্যাপটি আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে নিন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো চলুন অ্যাপটি ওপেন করি। ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস ওপেন হবে, আপনাদেরকে জাস্ট এখানে ওকে করে দিতে হবে। ওকে করার পর এখন আপনারা এখানে স্ক্রিনে যা কিছু লিখবেন তাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। এখন আমি এখানে ধরুন পি টাইপ করলাম, ব্যাস হয়ে গেল। এখন রিকভারি হিসেবে একটি কোড ব্যবহার করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেখুন আমি 1 2 3 4 প্রেস করলাম, আবার টাইপ করবেন 1 2 3 4, ব্যাস হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন। দেখুন তাছাড়া এই যে ওয়ালপেপার, লক ওয়ালপেপার, আপনারা চাইলে এটাও চেঞ্জ করতে পারেন। এখানে আরো অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এবার আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি পাওয়ার অফ করুন এবং আপনি যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন তা এখানে ড্র করুন। দেখুন লেগেছে। এভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে সিগনেচার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং আপনার বন্ধুকে চমকে দিতে পারেন। এখন আমি যদি অন্য কোনো পাস অন্য কোনো লেটার এখানে ইউজ করি, চলুন যদি আর ইউজ করি, দেখুন হবে না, আপনাকে পি ইউজ করতে হবে। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।